তো যাত্রায় অংশ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে আনন্দ পায়। কেউ হয়তো যাত্রা উৎসবটাকে উপভোগ করার জন্য আনন্দ পাওয়ার জন্য উপস্থিত হয়। কেবল যাত্রাদের সামনে আপনাদের কাছে হয়তো যাত্রার জন্য যারা কারণ আছে উৎসাহটা তারাও আছেন এবং এই আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য যাত্রা যেভাবে এগিয়ে এসেছেন তার জন্য আপনাদের প্রচারে আসছে শ্রদ্ধা এবং অভিযোগ। আসলে আমরা যতটুকু বুঝি যাত্রাটা হলো একটা সংস্কৃতি এবং সংস্কৃতির একটা অঙ্গ। আমরা ছোটবেলায় যেটা আমরা লক্ষ্য করেছি সংস্কৃতির মধ্যে যেমন খেলাধুলার যে পর্বটা আছে খেলাধুলার মধ্যে তখনকার সময় হয়তো একটু অভাবও ছিল, প্রাচুর্যেরও অভাব ছিল। ফুটবল খেলার জন্য হয়তো পয়সাটা আমরা জোগাড় করতে পারিনি, জামগুলা গাছ থেকে জামগুলা পেরে তিন চার দিন রেখে একটু নরম হলে টেকে দিয়ে আমরা ফুটবল খেলি। এটা হলো লোকক্রিয়া। ঠিক তেমনি ভাবে আমাদের লোক সংস্কৃতির মধ্যে কিছু কিছু লোক খেলা বা ক্রীড়া যেটা দাঁড়িয়ে বাদলা যারা বয়স্ক আছে না তারা অনেকেই হয়তো মনে রাখতে পারবে, বুল্লা চোট, হাডুডু। এখন মনে হচ্ছে যেন ওই সব কিছু আমরা হারিয়ে ফেলেছি। যার তারপরেও আমরা যেটা লক্ষ্য করছি আমাদের মধ্যে একটা সংস্কৃতি হয়তো বেরিয়ে গেল, আমরা আমাদের মধ্য থেকে হারিয়ে গেল, আর একটা নতুন সংস্কৃতি এসে আমাদের মধ্যে যোগদান করলো এবং তাকে আর একটু উন্নত মানের করে তুলবো। যেমন ধরো আমরা যেখানে জামগুড়া দিয়ে ফুটবল খেলতাম এখন হয়তো একটা সুন্দর ফুটবল চামড়া দিয়ে বানানো হয়েছে এবং জামগুড়া দিতে অনেক ভালো। ঠিক তেমনিভাবে যাত্রাও একটা লোক সংস্কৃতি, লোক সংস্কৃতি মানুষের মনে আনন্দ দেয় এবং বিনোদনের জন্য উৎকৃষ্ট একটা লোক সংস্কৃতি। এটা রক্ষা করার জন্য এবং এটাকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্নভাবে এটাকে উপভোগ করে যাচ্ছেন এবং এটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এই যাত্রা দলকে নিয়ে অনেক গল্পকার গল্প লিখেছেন যাত্রা দলটাকে সামনে রেখে। ছোট্ট দুই এক কথায় আমি একটা গল্প বলি। এক গ্রামের মধ্যে